হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর পি তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা দেখতে পাচ্ছো আমি এখন অনলাইন যে সাইট এপি পোস্ট ডট ইন সেখানে আমরা উপস্থিত হয়েছি কেন কারণ ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ মিনিস্ট্রি অফ যে কমিউনিকেশন তার আজকে একটা রেজাল্ট যে রিলিজড হয়েছে সেটা তোমাদের কাছে তুলে ধরবো জিডিএস যে অনলাইন এক্সাম যেটা হয়েছিল সাইকেল থ্রি তার সম্পূর্ণটা বলে দেবো তার আগে চলে আসবে তোমরা প্রথমেই এপি পোস্ট আমি আবার একবার বলে দিচ্ছি এ পোস্ট ডট ইন ঠিক আছে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তারপর তোমরা ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে একদম ঠিক লেফ্ট সাইডে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ লাইভ নোটিফিকেশান সাইকেল থ্রি অর্থাৎ জিডিএস যে সাইকেল থ্রি তার এখানে ডাউনলোড নোটিফিকেশান আছে কিন্তু তোমরা দেখে নেবে ওইটার এক্সামের যে রেজাল্ট রিলিস সেই অপশানটিতে তোমরা চলে আসবে উপরে দেখতে পাবে উত্তরাখণ্ড দিল্লি ইত্যাদি সাবজেক্ট লেখা থাকবে টপিক কিন্তু তোমরা দেখবে ওয়েস্ট বেঙ্গল দু হাজার তিনশো সাতান্নটি পোস্টের জন্য রেজাল্ট যে রিলিস্ট পাবলিশ হয়েছে সেটার বিষয়ে ঠিক আছে এখানে তোমরা টাচ করলেই পেয়ে যাবে নিজেদের মেরিট লিস্ট সহ প্রত্যেকটি পিডিএফ একদম অল পিডিএফ তোমরা পেয়ে যাবে আপাতত এটাই কিন্তু একটাই ফাইনাল লিস্ট ঠিক আছে আপাতত তো যারা এই রেজাল্টের জন্য অপেক্ষা করছিল ইন্ডিয়ান পোস্ট ঠিক আছে তাদের জন্য বলছি জিডিএস আবারও বলে দিই সাইকেল থ্রি অনেকে গোলমাল করবে না জিডিএস সাইকেল থ্রির রেজাল্ট পাবলিস্ট একদম ওয়েস্ট বেঙ্গলে চলে আসবে এখানে টাচ করলেই তোমরা পেয়ে যাবে একদম মেরিট লিস্ট ওয়াইজ তো এখানে টাচ করার পর আমরা দেখে নিচ্ছি প্রথমে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ এখানে ডাউনলোড এগেন ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হয়ে যাওয়ার পর আশিটি পেজের তোমরা দেখতে পাচ্ছ পরপর ওয়ান বাই আশি অর্থাৎ প্রায় এক ওয়ান বাই আশি অর্থাৎ আশিটি পেজের কিন্তু ফুল লিস্ট তোমরা এখানে পেয়ে যাবে দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে সিলেকশন লিস্ট অফ গ্রামীণ ডাক সেবক অনেকে জিডিএসটা যারা নতুন তারা বুঝতে পারবে না জিডিএস গ্রামীণ ডাক সেবক অর ওয়েস্ট বেঙ্গল সার্কেল সাইকেল থ্রি ঠিক আছে পশ্চিমবঙ্গ যে সাইকেল সে ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ বি সার্কেলের সাইকেল থ্রি থ্রি সাইকেলের জিডিএস গ্রামীণ ডাক সেবকের নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ তার যে রেজাল্ট সেটা পাবলিশ হয়েছে একদম পরপর ডিভিশন তোমরা কিভাবে দেখবে এটা খোলার পরেই দেখতে পাবে প্রথমে সিরিয়াল লং থাকবে তারপর ডিভিশন অর্থাৎ যেমন বারাসাত ইত্যাদি ডিভিশন এই সাব ডিভিশন হয়ে তোমরা দেখতে পাবে তারপর এইচ ও নেম ঠিক আছে এইচ ও নেম তারপর এস ও নেম এরকম দেওয়া থাকবে তোমরা প্রথমে দেখবে ডিভিশনটা পরিষ্কার তারপর দেখবে তোমরা ব্লক নেম যেমন বিও নেম প্রথমে ডিভিশন তারপর বিও নেম আর যে পোস্ট অফিস মানে পোস্টের নাম দিয়ে করেছিল সেই পোস্ট অর্থাৎ জিডিএস তোমরা দিয়েছিলে যেটা অ্যাপ্লাই করেছিল সেই পোস্ট নেম এবার ক্যাটাগরি ইউআর থাকবে ও ইডব্লিউএস যে যে ক্যাটাগরি থাকবে নাম্বার অফ পোস্ট তার ঠিক পাশাপাশি তোমরা নাম্বার অফ পোস্ট দেখতে পাবে ক্যাটেগরির পর রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা একটু ভেরিফাই করে নেবে তারপর দেখতে পাবে সিলেক্টেড ক্যান্ডিডেট উইথ পার্সেন্টেজ যেটা সব থেকে গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে দেওয়া আছে সিলেক্টেড ক্যান্ডিডেট উইথ পার্সেন্টেজ তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে তোমরা কার কেমন রেজাল্ট হলো তোমরা একটু কমেন্টে জানাবে পরপর তোমরা এইভাবে কিন্তু চেক করে দেখতে পারো এটা একদম জিডিএস সাইকেল থ্রি বেঙ্গল দেখে নিতে পারবে ঠিক আছে প্রথমেই বারাসাত দিয়ে শুরু হচ্ছে তারপর বীরভূম এইভাবে পরপর তোমরা যাবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট এপি পোস্ট ডট এ দেখে নিতে পারবে আরও একবার দেখিয়ে দিচ্ছি এপি পোস্ট ডট ইন ইন্ডিয়ান পোস্ট অফিস একদম করলে একদম সরাসরি চলে আসবে তারপর প্রথমে টাচ মানে টাচ করলেই তোমরা পেয়ে যাবে একদম নিচের দিকে চলে আসবে ঠিক আছে ডান দিকে কিছু দেখবে না লেফট সাইডের উপরেই দেখতে পাবে লাইভ নোটিফিকেশান সাইকেল থ্রি ঠিক তার নিচেতে ওয়েস্ট বেঙ্গল দু তিনশো সাতান্ন পোস্টের ঠিক আছে এই পোস্টটি ছিল দু তিনশো সাতান্ন তার মধ্যে তোমরা নিজেদের মেরিটটা দেখে নিতে পারবো কমেন্টে জানাও কার কেমন রেজাল্ট হলো থ্যাংক ইউ ফর ইউর টাইম